পলাশপুর থেকে আইছি মাহিলেরা যাব অবস্থা তো দেখতেছি কোনো গাড়ি গুড়ি চলতেছে না বাস আসলে অসুস্থ আমি মেডিকেল থেকে আসছি আর কি আমি বাড়ি জামান যাইতে পারতাছি না মা যাব আসছি বলা বাংলা বহাদি বাংলা বাজার থেকে এখন এখানে আসার পরে কি বলবো 3000 টাকা ভাড়া চাই এই আমার সাথে কতক্ষণ আগে 1 ঘন্টা আগে স্যার মাইকো দিয়ে 500 টাকা দিয়ে গেছে আর হেরা 3000 টাকা চাই কারা চাই অটো ইবেরা ফুন্ডারালারা জি মোটরসাইকেলে এখান থেকে মাওয়া ভাড়া চাই 500 টাকা নাকি 3000 টাকা চাই 3000 টাকা জি সেটাই বলা যাবে বরিশাল নতুনবাজার থেকে মাওয়া 3000 টাকা ভাড়া চাই মোটরসাইকেলে আমি এত কিছু জানি না আমার সাথে তো আছে 1 ঘন্টা দিপানি স্যার এরা 500 টাকা দিয়ে গেছে মাইকোতে গেছে আরে এরা 3000 টাকা চাই জি বেশি হয়ে যায় না কি মানুষ আপনি কি মানুষ না টাকা কি কতগুলো রাস্তাঘাটে কামে করে নিয়ে আসছি আপনারা জানেন 27 সরকারের নির্দেশনার আলোকে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জসিম উদ্দিন হায়দার মহোদয়ের নির্দেশনা এবং তার সম্পূর্ণ নিজস্ব পরামর্শের আলোকে আমরা জেলা প্রশাসন বরিশাল উপজেলায় এবং জেলায় আমাদের 15টা টিম কাজ করছে এই মানুষকে সচেতন করার জন্য এবং মন্ত্রী পরিষদ বিভাগের যে নির্দেশনা সেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আজকে নেমেছি 28 থেকে 1 জুলাই সকাল 6টা পর্যন্ত যে নির্দেশনা সেটা আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে করার চেষ্টা করছি এবং 1 তারিখ থেকে যে নির্দেশনা আসবে কঠোর লকডাউন সেই বিষয়গুলো আমরা একেবারে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য পূর্বভাগেই মানুষকে অবগত করার জন্য উদ্বুদ্ধ করার জন্য আজকে আমরা মাঠে নেমেছি